বেলার পর এই যে হারমোনিয়াম ধরে এত মানুষের সামনে পারফরমেন্স করা, এটা আমার কাছে একটা ব্লেস ছিল। হ্যাঁ, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলায় স্যারের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। স্যার প্রত্যেক বছরই তার স্টুডেন্টদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান রাখেন, আর এখন তো কৃষভের স্যারও আমারই স্যার, তো সেই জন্য আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম স্যারের বাড়িতে। আর স্যারের রিকোয়েস্টেই কিন্তু আমি পারফর্ম করেছি। ভিডিওটা দেখতে থাকো গাইস, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো প্রথমেই দেখো স্যারের বাড়ির কাছে যে পুজোটা হয় আমাদের এখানে এলুলি বাজারে, খুব সুন্দরভাবে কিন্তু পুজোর প্যান্ডেল ফ্যান্ডেল সব কমপ্লিট, চারিদিকে মেলা ঠেলাও চলে এসছে, সবচেয়ে আগে দেখিয়ে নিলাম। এবং তারপরে স্যারের বাড়িতে দেখো বাড়িটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং ভেতরে বাইরে থেকেই শোনা যাচ্ছিলো, গান চলছিলো মাইকে শোনা যাচ্ছিলো, আর অপূর্ব সুন্দর সবাই এক একটা করে পারফরমেন্স করছিলো। চলো শুনতে থাকো। এখানে কৃষভ দুষ্টু দুষ্টু চোখে তাকাচ্ছিল, আর একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। এখানে অনেকেই ছিল, অলিও এসেছিল, সবাই গান করবে সেই প্রস্তুতি নিয়ে। সব বাচ্চাদের পারফরমেন্সের সাথে সাথে একজনের রিকোয়েস্টে এই বাচ্চাটা একটা সুন্দর হিন্দি গান পারফরমেন্স করে দেখিয়েছে। কত সুন্দর এরা পারফর্ম করলো, দেখো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এবং এই ব্লগের লাস্ট কিন্তু কৃষভ আর আমার পারফরমেন্সও আছে। জীবনে প্রথম এই সবার সামনে পারফর্ম করবে এবং মাইকে গান করবে, আর কৃষভ একটু নার্ভাস ছিল, যার জন্য আমি ওর পাশে গিয়ে বসেছিলাম। স্যারও আমাকে বলেছিলেন যে ওর পাশে গিয়ে বসতে, তাহলে একটু সাহস পাবে। তো সেইভাবেই বসলাম। দেখো কৃষভ একটু লজ্জা লজ্জা পাচ্ছে, করতে ঠিক একটু মানে যে যতটা স্মুথলি গান করে বাড়িতে সেইভাবে ওখানে কিন্তু করতে পারেনি, একটু একটু বেঁধে গিয়েছিলো। তো তোমরা চলো শুনতে থাকো। প্রথম গানটা তো অনেক কষ্টে হলো কৃষভের, সেকেন্ড গানটা দেখলাম একটু কনফিডেন্ট এসছে আর মোটামুটি ভালোই করেছে। তাহলে কৃষভ যখন ঘরে গানগুলো করে না, প্রচণ্ড বেশ সুন্দরভাবে প্রাণচ্ছলভাবে করে, আর আমি দেখেছি যখন আমি ভিডিও করি বা অন্য কেউ সামনে থাকে তখন ও একটু নার্ভাস ফিল করে, না কি জানি না একটু লজ্জা লজ্জা পায়, তো সেইভাবে প্রাণ খুলে গানগুলো করে না। কিন্তু রেওয়াজের সময় আবার ঠিকঠাক করে, দেখি আস্তে আস্তে হয়তো বড় হয়ে ঠিক হয়ে যাবে। তো চলো গানগুলো শুনতে থাকো, কেমন হয়েছে জানিও অবশ্যই।
ফাইনালি আমার পালা, কারণ আমি মানে একদমই প্রস্তুত ছিলাম না। স্যার উনি আমাকে বলেছেন, তবু আমি প্র্যাকটিস বাড়িতে করিনি, জানি প্র্যাকটিস করলে আর গলা আমার ঠিক থাকবে না, যেহেতু গলায় অনেক বড় প্রবলেম আছে, সেই জন্য প্র্যাকটিস করা একদমই বন্ধ। তো তবু যা পেরেছি করেছি, কিনতে থাকবো ভুল টুটি মার্জনা করে, আর দেখতে থাকো। কৃষি কাজ জানো না গানটা আমার ভীষণ ফেভারিট। তো ঘরে বসে বসেই চেষ্টা করে করে একদম নিজে নিজেই গানটা তুলেছিলাম, তারপরে স্যারকে শুনিয়েছিলাম, স্যার ঠিকঠাকই বলেছিলেন। এবং ওপরের সুরগুলো আমি করি না, কারণ ওপরের সুরগুলো করলে না আমি ঘরে আর কথা বলতে পারবো না, গলা বসে যাবে। তো সেই জন্য যেরকম পেরেছি করেছি, দেখো তোমরা যদি ভালো লাগে অবশ্যই জানো। সাথে তো একদমই আমার এই গানটা করা হয়নি, তো দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই জানো। এইসব গানের সাহস আমি স্যার থেকেই পাই, স্যার যদি আমার পাশে থাকেন আর আমার সাথে গুনগুন করলে আমার যেন শক্তিটা আরও বেড়ে যায়। তো যাক, অনেকদিন পরে এইভাবে গান করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে, আর মোটামুটি বোধহয় হয়েছে, সবাই ভালোই বলেছিল। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর তারপরেই স্যারের বাড়িতে একটু খাওয়া দাওয়া চলছিল, আর যেহেতু বাইরে সব আয়োজন ছিল তো আমরাই লাস্ট হয়ে গিয়েছিলাম খেতে বসতে। দুষ্টু কৃষক কি বলবো, মানে গান করার সময় ওনার সুরই বেরোচ্ছিল না, আর ধীরে ধীরে যতক্ষণ টাইম যাচ্ছে লোকজন ফাঁকা হচ্ছে স্যারের বাড়িতে, মানে ও মনে হয় থেকেই যাবে এরকম একটা ভাব ছিল ওর, এত পরিমাণে দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল ওখানে। তারপরে আর কি, তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে ফিরে এসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, দিওয়ালির নেক্সট ব্লগ অবশ্যই আসছে, কারণ আমরা মায়ের পুজো করেছি, কেমন কি করেছি সব কিছু ব্লগের মাধ্যমে শেয়ার করব যখনই সময় পাবো। তো গাইস, ওর সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।